আজ মালকানগিরি নির্বাচন মন্ডলর বিধায়ক প্রার্থী বিজেপি বিধায়ক প্রার্থী নরসিংহ মাড়কামি প্রার্থীপত্র দাখল করবে। তমাম জনসাধারণ তমাম ভোটর্সর তমাম কর্মী নেতা মানকর বিশাল জনসভা অবসরে আজ যাচ্ছেন উপজেলাপাল কার্যালয়ের প্রার্থীপত্র দাখল করবে, আলোচনা করা নরসিংহ মাড়কামি আম সহ অনেক কম কবে কেতে উৎসাহ অনেক আজ প্রথম থর আজ জেলার প্রথমে আপনার নামাঙ্কন পত্র দাখল করবে। আজ দেখুন হাজার হাজার জনসংখ্যার যে কার্যকর্তা উপস্থিত অনেক এতির জনা পড়ছে যে সরকার রাজ্যের পরিবর্তন হব, বিজেপি সরকার গঠন হব। কত সংগঠন আমি জাঁচু পূর্ব যে বিজেপির গড় হচ্ছে মালকান নির্বাচন মন্ডলী, সে গড়কু কত শক্ত আহরি করছেন? গড় বর্তমান বহু শক্তিশালী হয়েকি হচ্ছে এবং মালকানগিরি নির্বাচন মন্ডল সমস্ত ভোটর ভাই মানে উৎসাহিত ভাবে চাহুন আমি সরকার পরিবর্তন করবু বলে। গোটে কথা যেমি লা শাসক দলের গোটে গোষ্ঠী কন্দল সেতু কত ফাইদা উঠে বলে লক্ষ্য রাখছেন? দেখুন ফাইদা তো নিশ্চিত রয়েছে, তার সহ দেখুন আমার ভারতীয় জনতা পার্টির কর্মী এই পাঁচ বর্ষ ধরি লোকঙ্ক পাখে পৌঁছবা এবং সমস্ত সাংে রহবা সুখ দুঃখর সাথি হওয়া এইটা হচ্ছে আমার প্রথম কাম লা সেপাই আজ এই লহরী আপনার দেখিপার নিশ্চিত রূপে যে লহরী নিশ্চিত রূপে দেখিপার কিন্তু না যেভাবে ভাবে হাজার হাজার যে কর্মী রয়েছেন হাজার হাজার নেতা রয়েছেন সে আসি আজ মালকানগি শোভাযাত্রা করছেন পাখাপাখি পাঁচ হাজার ঊর্ধ্ব পাখাপাখি যদি কহবা কর্মী সম্মিলনী ঘটিছে আজ পাত্র পাত্র দাখল করবে নরসিংহ মাড়কামি আশা করবে, সে আশা করবে নিশ্চিত রূপে যে বিজেপি এথর পুঁথ থেকে মালকানগি নিজ অক্তিয়ারক নব। মালকানগির ক্যামেরা পর্সন রাহুল বিক্রম কেশরী স্বাইঁ অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।